ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ। শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটিতে শুভাগমন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গলারতির মধুর শব্দ শোনা যাইতেছে। সেই সঙ্গে প্রভাতী রাগে রৌশন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম দ্বারের গোল বারণ্ডায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন, তাহারা প্রাতকৃত্য সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন। বাবুরাম গত রাত্রে আসিয়াছেন। মণি ঠাকুরের কাছে আজ 14 দিন আছেন। আজ বৃহস্পতিবার, অগ্রায়ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, 27 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে, বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে। মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। শীতকাল, বেলা 8টা, নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল। ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুলগাছ, সম্মুখে ভাগীরথী, দিক সকল প্রসন্ন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিল। সঙ্গে বাবুরাম, মণি, তাহারা ঠাকুরের গায়ের বনাত, বনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইলেন। কেননা শীতকাল, সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। ঠাকুর সহাস্য বদন, সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা 9টা, গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মিছুয়া বাজারের চৌমাথা আসিয়া উপস্থিত হইল। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিল। ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্য বদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেল। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন। পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কইতেছেন। শ্রীশ এমএ বিএল পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। এন্ট্রান্স ও এফ এ পরীক্ষা ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাহার বয়স প্রায় 30 বছর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়, লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না।
হাত জোড় করিয়া শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই।